হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো ছাগলকে মোটা তাজা কীভাবে করা যায় তো বন্ধুরা ছাগলকে মোটা তাজা করতে গেলেই অবশ্যই ওদের খাবারের উপরে ফোকাস দিতে হবে তো খাবার কী কী খাওয়াচ্ছি আজ আর আমি কী কী খাওয়াই সেগুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাব তো বন্ধুরা আমি সকালে সাইলেস খাওয়াই বারোটার দিকে খাওয়াই খিচুড়ি আর সারাদিন মোটামুটি ঘাসের ওপরেই চলে তো বন্ধুরা ঘাসের মধ্যে থাকে তিন থেকে চার রকম ঘাস তো প্রথম নেপিয়ার এন ফোর তারপরে স্মার্ট নেপিয়ার আছে তারপরে আছে ওয়াজানা হাইব্রিড ঘাস তারপরে তুঁত গাছ আছে তো আমি সব ঘাস মিক্স করে খাওয়াই তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন ওদের ঠিকঠাক খাওয়ার দাওয়ার আর সব রকম ঘাস সব রকম খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই ছাগল মোটা তাজা হবে তো বন্ধুরা গোট ফার্মিং করতে গেলে অবশ্যই ওদের খাদ্য ব্যবস্থাটা ঠিক করতে হবে যেমন তিন চার রকম ঘাস চাষ করতে হবে খিচুড়ি খাওয়াতে হবে ওদের ভালো প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে তারপরে ওরা ঠিকঠাক মোটা তাজা হবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে দেখুন আমার ছাগলের গ্রোথগুলো কেমন হয়েছে তো আপনারা হয়তো ভাবছেন যে অনেক টাকায় মনে হয় খরচা হচ্ছে কিন্তু বন্ধুরা না আমার এখানে দশ থেকে বারো টাকার মধ্যে থেকে যাচ্ছে খরচা তো দশ থেকে বারো টাকার মধ্যে আমার এইটটি পার্সেন্ট ঘাসে যোগান দিচ্ছে আর টেন পারসেন্ট খিচুড়ি আর ম্যাক্সিমাম যে খরচাগুলো আছে দানা খাওয়ার হালকা তো আপনারাও চেষ্টা করবেন সব ঘাসের ওপরে করার তো বন্ধুরা আমি যেটা বলতে চাইছি গোট ফার্মিং করতে গেলে অবশ্যই ঘাসের যোগান আগে রাখতে হবে না হলে গোট ফার্মিং করা কিন্তু কোনোভাবেই সম্ভব না বন্ধুরা দেখুন আমার ছাগলের গ্রোথগুলো কত সুন্দর হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করবেন তাহলে আপনারা সফল অবশ্যই হবেন দেখুন এইগুলো খিচুড়ি খাচ্ছে তো বন্ধুরা এরা খিচুড়িটা খুবই ভালোবাসে খুব ভালো খায় খিচুড়িটা দেখুন খিচুড়িগুলো কত তৃপ্তি করে এরা খাচ্ছে আপনারাও চেষ্টা করবেন এই খিচুড়িগুলো খেতে দেওয়ার আর আমার কাছে যে বাংলাদেশি ঘাস আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি এই ঘাসের কাটিং বিক্রি করি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ